আজকে আপনাদেরকে নতুন আরো একটা গল্প শোনাবো। আমার আজকের গল্পের টাইটেল হচ্ছে চলো দরজা খুলি, আশেপাশে কি হচ্ছে দেখি। আমার গল্পের চরিত্রের আজকে হচ্ছে তিনটা চরিত্র, একটা হচ্ছে জাপান, একটা ইউরোপ এবং আরেকটা আমাদের এই সাবকন্টিনেন্ট। সাবকন্টিনেন্ট বলতে বোঝাচ্ছি ইন্ডিয়া, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, এই সব কিছু মিলে সাতটা দেশ, ভারতবর্ষ যেটাকে বলে আর কি। সো সেটা, সো গল্পের শুরুটা এইভাবে হচ্ছে যে সাধারণত আমরা জাপানিদেরকে সবচেয়ে উন্নত জাতি হিসাবে বিবেচনা করি, এরপরে আমরা ইউরোপকে ধরি এবং নিচু জাতির দিক থেকে আমরা আমাদের এই ভারতবর্ষের জাতিটাকেই চিন্তা করি যে আমরাই সবচেয়ে হয়তো নিচু, বা আমরা তাদেরকে ফলো করি, মানে তারা আমাদেরকে ফলো করে না, আমরা তাদেরকে ফলো করি। সো গল্পের শুরুটা এরকম হচ্ছে যে জাপানে যখন কখনো ইলেকট্রিসিটি চলে যায় তখন জাপানিরা প্রথম যে স্টেপটা হাতে নেয় সেটা হচ্ছে কেন ইলেকট্রিসিটি গেল সেটা ফাইন্ড আউট করার চেষ্টা করে, এবং তাদের আগে থেকেই মানে অনেক কাজগুলো সেট করা থাকে যে যদি কোনো কারণে ইলেকট্রিসিটি চলে যায় তাহলে আমি এই জিনিসগুলো ঠিক করে ফেলবো। সে ফর এক্সাম্পল হয়তো তার ধরেন ফ্যানটা ঠিক করতে হবে, তো যখন ইলেকট্রিসিটি চলে গেছে তখন সে প্রথম ফাইন্ড আউট করার চেষ্টা করছে কেন ইলেকট্রিসিটি গেছে, এবং যখন সে বুঝতে পারছে যেখানে কোনো যান্ত্রিক গোলযোগ হয়েছে তাহলে 4-5 মিনিট বা 10 মিনিট সময় লাগবে, তো এরপরে সে তার ইলেকট্রিসিটি রিলেটেড যত কাজ আছে সেটা সে সম্পাদন করে ফেলছে বা করতে থাকে। এই জন্য জাপানিরা আপনারা দেখবেন যে টেকনিক্যালি অনেক বেশি অ্যাডভান্সড তারা, এবং জাপানি যে টেকনোলজিগুলো আছে, স্পেশালি যারা মানে জাপানি যেই টেকনোলজিগুলো হাতে বানানো হয় মানে হ্যান্ডমেড, সেগুলো অনেক বেশি স্ট্রং হয় এবং এগুলো অনেক বেশি দামিও হয়, যে যার কারণে রোলেক্স ঘড়ি বা এই ধরনের ঘড়িগুলো যেগুলো হাতে তৈরি হয় সো সেগুলো অনেক বেশি দামি হয়। দাম হওয়ার পেছনে আরও কারণ আছে, বাট এটাও একটা কারণ আর কি। দ্বিতীয়ত, ইউরোপের মানুষজন বা ধরেন ইউএসএ, ইংল্যান্ড, ওই দেশের মানুষজন যদি ইলেকট্রিসিটি চলে যায় তখন তারা প্রথমে ইমার্জেন্সি কল করে, ওনাদের যে ইমার্জেন্সি নাম্বার আছে সেই ইমার্জেন্সি নাম্বারে তারা জানানোর চেষ্টা করে যে আমার বাসায় ইলেকট্রিসিটি চলে গেছে, কেন চলে গেছে আমাকে জানাও, কারণ স্বাভাবিকভাবে ইলেকট্রিসিটি চলে যাওয়ার কথা না, যদি চলে যায় তো সেটা তারা জানার চেষ্টা করে। জাপানিরা হচ্ছে প্রথমে স্টেপ হাতে নেয়, আর হচ্ছে ইউরোপেরা হচ্ছে ওরা ইমার্জেন্সি কল করে। আর আমাদের এই সাবকন্টিনেন্টে যদি ইলেকট্রিসিটি চলে যায় তখন এই ধরনের মানুষগুলো কী করে, দরজা খুলে তারপরে দেখে ডানের দিকে দেখে যে ইলেকট্রিসিটি নাই, বামেও ইলেকট্রিসিটি নাই, তারপরে সে বলে যে আমি কোন হনুরে যে আমার বাসায় ইলেকট্রিসিটি থাকবে, এরপর ঘরে ঢুকে দরজা বন্ধ করে সেও বসে থাকে এবং সে অপেক্ষা করতে থাকে যে ইলেকট্রিসিটি যখন আসার তখন আসবে, আমি আমার মতন থাকি চিল। যার কারণে আমরা আসলে ওরা নতুন নতুন জিনিস উদ্ভাবন করে সেটা আমরা নিয়ে গবেষণা করি, করে সেটার একটা কপি বের করার চেষ্টা করি, তারপরে সেটা আমরা আবার চায়নার আলার কাছে যাই যে ভাই এই জিনিসটা আমার ভালো লাগছে, এটা ওরা বানাইছে, আমাকে এই জিনিসটা বানায় দাও কিন্তু টাকা দিব অল্প। ধরেন ওই জিনিসটার কোয়ালিটি ফুল জিনিস বানাইতে লাগবে হচ্ছে 10 টাকা, আপনি চায়নায় যেয়ে বললেন যে আমাকে 10 পয়সার মধ্যে জিনিসটা বানায় দাও, চায়না আবার আলট্রা প্রো ম্যাক্স, ওরা আবার এই 10 পয়সার মধ্যে ওদের লাভও রাখবে, লাভ রেখে আপনাকে বানায় দিবে, ওই জিএম জিনিসটাই বানায় দিবে। যাই হোক, গল্পটা একদম বাস্তবমুখী, জীবনমুখী, আমার মনে হলো যে গল্পটা আপনাদের সাথে একটু শেয়ার করা দরকার, তাই শেয়ার করলাম। আর আমার পেজে যারা আছেন যদি গল্পটা ভালো লেগে থাকে ছোট করে একটু ফলো দিয়ে দিন, আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন এই গল্পটা, তাহলে আমার একটু হেল্প হবে, আমি উৎসাহিত হব যে আমার এই পেজের ভিডিওগুলো মানুষ দেখছে। পাশাপাশি আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও আপনারা কমেন্টস করতে পারেন, আমি প্রত্যেকটা কমেন্টসই পড়ে পড়ে দেখি। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো জায়গা থেকে, টাটো।